Here. Come on. Here. Come on. Here. Baby, baby girl, can I get your attention? See, I've been around the world, I really don't need to mention. Hold on, let me your ears if you feel in the passion. Sex education. We don't need no confusion. Sex education holo এমন এক ধরনের শিক্ষা যাতে মানুষের যৌন শারীর স্থান, যৌন প্রজনন, যৌন মিলন, প্রজনন স্বাস্থ্য, মানসিক সম্পর্ক, প্রজনন অধিকার এবং দায়িত্ব, গর্ভনিরোধ এবং মানুষের যৌন আচরণের অন্যান্য দিক সম্পর্কে তথ্য অর্জন এবং মনোভাব এবং বিশ্বাস গঠন করা জড়িত। যৌন শিক্ষাকে যৌনতা শিক্ষা হিসেবেও উল্লেখ করা হয়, কারণ এটি ডেটিং, সম্পর্ক, যৌন সংক্রমণ ইত্যাদি সহ যৌনতার সমস্ত দিক কভার করে। বেশিরভাগ কিশোর এবং প্রাপ্তবয়স্করা আমাদের শরীরের বিভিন্ন অংশ এবং তারা কিভাবে কাজ করে তার সাথে পরিচিত, কিন্তু যখন সেক্সের কথা আসে তখন অনেক প্রাপ্তবয়স্কদের কাছেও পর্যাপ্ত তথ্য থাকে না, কিশোর কিশোরীদের চেয়েও বেশি থাকে। আজকাল যৌন শিক্ষা কেবল একটি বিকল্প নয়, সকলের জন্য প্রয়োজনীয়। বয়ঃসন্ধি পর্যায়ে পেরিয়ে যাওয়া বাচ্চাদের শুধুমাত্র শরীরের অঙ্গ এবং প্রজনন ব্যবস্থা সম্পর্কেই অবহিত করা দরকার নয়, তাদের সম্পর্ক এবং নিরাপদ যৌন সম্পর্কেও বিস্তারিতভাবে শিখতে হবে, কারণ এটি তাদের শেখাবে কিভাবে সময় এলে দায়িত্বশীলভাবে কাজ করতে হয়। যৌন শিক্ষা কার্যকর হওয়ার জন্য এতে তরুণদের দক্ষতা বিকাশের সুযোগ অন্তর্ভুক্ত করা দরকার, কারণ শুধুমাত্র প্রাথমিক তথ্যের উপর কাজ করাই যথেষ্ট নয়। সাধারণ জীবন দক্ষতা যৌন শিক্ষার অংশ হিসেবে তরুণদের বিকাশের দক্ষতার সাথে যুক্ত, তাই যোগাযোগ, শোনা, আলোচনা করা, জিজ্ঞাসা করা, পরামর্শ দেওয়ার মতো দরকারি জীবন দক্ষতাগুলি যৌন সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। কিন্তু কিশোর কিশোরীদের যৌন সম্পর্কের ক্ষেত্রে জীবন দক্ষতা প্রয়োগ করার ক্ষমতা নেই। এইভাবে কার্যকর যৌন শিক্ষা আলোচনা, সিদ্ধান্ত গ্রহণ, দাবি এবং শোনার ক্ষেত্রে তরুণদের বুদ্ধির বিকাশ ঘটায়। অন্যান্য গুরুত্বপূর্ণ দক্ষতার মধ্যে রয়েছে অন্যান্য লোকের চাপকে চিনতে সক্ষম হওয়া, অর্থাৎ তাদের মেন্টালিটি বুঝতে পারা এবং তাদের প্রতিহত করা, কুসংস্কার মোকাবেলা করা এবং চ্যালেঞ্জ করা, এবং পরিবার, সম্প্রদায় এবং স্বাস্থ্য কল্যাণ পরিষেবার মাধ্যমে সাহায্য চাইতে সক্ষম হওয়া। শুধু তাই নয়, যৌন শিক্ষা যা সত্যিকার অর্থে কাজ করে তা তরুণদের সঠিক ও ভুল তথ্যের মধ্যে পার্থক্য করতে সক্ষম হতে এবং বিভিন্ন সাংস্কৃতিক মনোভাব এবং সংবেদনশীল সহ যৌন ও যৌনতা সম্পর্কিত বিভিন্ন নৈতিক ও সামাজিক সমস্যা এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কে সচেতন হতে সক্ষম হবে। যৌনতা গর্ভপাত এবং গর্ভনিরোধের মতো সমস্যা। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। এখনো যারা নূর হায়ল বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম নূর তাজ বিডি। থ্যাংক ইউ।